Like the home, put no home for the home for the head of the
তো মহামান বিদুর ইয়ার জ্বলন্ত আক্ষে এতিয়া আকো হলহের আওতা লই যুধিষ্ঠিরে ই যুক্তিত পাঁচখন গাঁও বিচাৰিছে মতন জ্ঞানীজনৰ সাক্ষাৎ হোৱাৰ বাবে অথৰ্ব থৰ্ব হ'ব নোৱাৰে গান্ধাৰাজ প্রয়াস করতে জানো ধর্ম পিতামহ যদুপতি হস্তিরাজন এতিয়াও সময় আছে জগত শান্তি প্রতিষ্ঠার বাবে পাণ্ডব প্রাপ্য অধিকার অর্পণ কর অন্তিম হিসাবে মই সকলোরে মন্তব্য গ্রহণ করা উচিত গঙ্গা পুত্র কিন্তু দুর্যোধন হস্তিনার ভাবি অধিশ্বর দুর্যোধনের ইচ্ছা অনিচ্ছাক শ্রবণ করত মোর একমাত্র কর্তব্য গঙ্গা পুত্র ধন্যবাদ পিতা শুনা শুনা সকলে শান্তির প্রস্তাব মই এই মুহূর্ততে মারিছো প্রত্যাখ্যান মই হোতে ভীষণ যোদ্ধা খাদ্যর সন্তান মই কাবে খিব দুর্যোধন মুক্ত খিলাই সবর ক্ষেত্র এই নাথি রদ ক্ষেত্রে বংশ পাণ্ডবকে কৌরবর বিজয়ধ্বজা কৌরব দুর্যোধনে তুমি কিন্তু মহাযুদ্ধের পরীক্ষা মন্ত্র ক্ষত্রিয় কুলজাত বীর যুদ্ধ আমি যুদ্ধ হয় ন করু কদাপি দুর্যোধন দুঃখ করে যুদ্ধকেই ফুরিছে বিচারি পুনর্বার বিবেচনা করে স্থির করা সিদ্ধান্ত নিজর তোমার সুরক্ষার ভাবে সততনে রাখিতে করলই গুরু সত্য মহাহস্ত্র শক্তি মন্ত্র হল প্রতিজ্ঞা করিছো মই রাধেও করে নই পাণ্ডবর শক্তি কে থান পান করি মহামিত্র হৈশ্বর রাখি মুখ সামান্য শক্তি কি নাপাবর বাবে মহাযুদ্ধর আমন্ত্রণ কিয় করা কথা মহাযুদ্ধর লেলিখান শিখাই মৃত্যুকে জনপ্রদানো হারিব পারিব সেই কথা সমগ্র জগতের কল্যাণের বাবে মদতে পেলু হক বাবন রূপী হাই বিস্তরি কথা তিনি পদ ভূমি মাত্র জান ভিক্ষা করে নির্বাচিত করিলে বলিক সখা মরা পৃথিবীর পর আর আজি আজি এই কপটিয়া কৃষ্ণই মায়ের সাতুরীরে মাত্র পাঁচখন গাঁও ভিক্ষা করে সর্বোচ্চ কাঢ়িব খুঁজিছে আমার বামনের দলে স্বার্থ পরে গোল সন্তানের চাতরিরে অনাপিত দুর্যোধনক নোয়ারে চলিব হোক যুদ্ধ পাণ্ডবর
হবে বিধানকারী পঞ্চপাণ্ডবকে কুরুক্ষেত্র রথে রাজ্য ধরে কৌরবর বিজয় সভা কৌরব নিশ্চয় অন্ধকার গাম্ভার নন্দন সেই যদি শেষ কথা হয় মহাবিনাশ ঘটিব ধরাজ স্বার্থপর নহৈ পাণ্ডব ঘোষণা ঘোষণা করছো আজ বই পাণ্ডবর প্রতিনিধি হই নিজ প্রাপ্য অধিকার লভিবর বাবে বংশ পাণ্ডবে যুদ্ধ ক্ষেত্র রণ ভাবে করিব তাণ্ডব মই আহিলো কোনো সভাক ৰম ৰম কৃষ্ণ পৌরোহ ভাব ত্যাগ করে নোয়ার হারিব তুমি হয় দুঃখন লৌহ শৃঙ্খল আর শৃঙ্খলিত করে স্থান দিয়ে কারাগারে গোয়াল সন্তান তাই মুখ তাই তাই মুখ বন্দী করি পক্ষে জন্ম শরৎ বংশর কারাগারে উচাপ বন্দী করে রাখব নোয়ারিলে সহস্র সৈনিকে উচারে যাত্রা পথ রুদ্ধ করব নোয়ারিলে সেই চেষ্টাই সামান্য শক্তি লই শৃঙ্খলিত করব খুঁজিত বুদ্ধ শান্তির ভাবে কইছিল মই এই আয়োজন কিন্তু কিন্তু তাই করিলি মহাযুদ্ধর আমন্ত্রণ দেবকীলন্দন
I'm gonna be doing